নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে বারো মাসি আমের টবে কিভাবে পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ছোট্ট এই ভিডিওতে আমি বারো মাসি আম গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই বারো মাসি আম গাছ আপনারা যে কোনো নার্সারি থেকে ক্রয় করে টবে লাগাতে পারেন। তো খুব সহজেই এই বারো মাসে আম গাছ আপনাদের টবে ফলন দেবে আর প্রচুর পরিমাণে ফল হয়। তো সবথেকে সিজনে গিয়ে অর্থাৎ শীতের সময় যে সময় আপনারা আম পান, সেই সময়ে বারো মাসে আম গাছে সবথেকে বেশি ফলন হয় আর বাদবাকি সময়ে একটু কম হয়, কিন্তু হয়। তো আপনারা বারো মাসে আম চারা ক্রয় করে অবশ্যই টবে রোপণ করতে পারেন। তো প্রথম বারো মাসে আম চারার জন্য আপনারা কীভাবে মাটি তৈরি করবেন? তো টবের জন্য আপনারা 50% গার্ডেন সয়েল ও 50% কাউডাং অর্থাৎ গোবর সার আপনারা একসঙ্গে মিশিয়ে মাটি তৈরি করতে পারেন, কারণ আম গাছ প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার পছন্দ করে। তো আপনারা এটাকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন আর মাটি তৈরি করে আপনারা বসিয়ে দেবেন। যদি আপনারা কেউ গোবর সার না পান, তার পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। আর আম গাছের টবের আম গাছের গোড়াতে এইভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন অর্থাৎ সাপ পাউডার বা ব্যাভিস্টোন বা অন্য অন্য যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গোড়াতে এইভাবে দিয়ে রাখবেন। না হলে টবে কিন্তু কোনোভাবে জল পেলে বা জল বেশি পড়ে গেলে, জল জমে থাকলে গোড়া পচে কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা আগাম প্রতিষেধক হিসাবে ফাঙ্গিসাইড গোড়ায় অল্প অল্প করে দিয়ে রাখবেন, তাতে গাছ সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে ফল দেবে। তো কী পোকামাকড় এই আম গাছে আসে? তো আম গাছে বিশেষত পিঁপড়ের আক্রমণ হয় আর পাতা কুঁকড়ে যাওয়া কিছু পোকার আক্রমণ হয়। তার জন্য আপনারা ওই কম দামে একতারা বা এককা বা রোগোর টাবগর এই ধরনের ওষুধ, আর মাঝে মাঝে যদি আমের ফল ছিদ্রকারী কোনো পোকা আসে, তার জন্য আপনারা হামলা ওস্তাদ এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন, তাতেই হবে। আর যদি আপনারা রাসায়নিক সারের ব্যবহার করতে চান, তাহলে 10-26-26 সুফলা 15-15-15 আর অল্প পরিমাণে ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আম গাছের একদম গোড়ায় নয়, টবের ঠিক চারিদিক দিয়ে একটু দূর থেকে আপনারা রাসায়নিক সারের প্রয়োগ করবেন, তাহলে খুব ভালো ফলন হবে। আর এইভাবে আপনারা সার প্রয়োগ করুন। তাছাড়া আপনাদের আমের যখন এরকম ছোট ছোট গুটি চলে আসবে, তখন আপনাদের পিজিআর ব্যবহার করতে হবে, তাছাড়া মিরাকুলন ব্যবহার করতে হবে আমের গুটি যাতে না ঝরে যায়। তো একবার আপনারা মিরাকুলন ব্যবহার করবেন আর তার ঠিক 10 দিন পরে আপনারা অ্যাগ্রুমিন গোল্ড বা বাইমিজাইম বা মোবোমিন বা অন্য অন্য যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। খুব সহজেই আমের পরিচর্যা করা যায় আর আম গাছে প্রচুর ফলন ধরানো যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই বারো মাসে আম গাছের পরিচর্যা করুন, তাহলে টবেই আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে ফলন দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।